মিয়া পাশাল হর বারতা হাই তাম্মানি জরাবো হুইজা কক তোমানি বিশিংতে আগরতলা নিশিমি খুংসা কন্টেনার ফাতার হাস্তে নিবাগে লামরি টংপ্রো আম্বাসানি বেদবারিনি নাকা পয়েন্ট কাইসা হুইজা কক তোমানি বিশিংতে খ্লাইয়ে কাইসা কন্টেনার চেক খ্লাইমানি বিশিংতে ইবা অভিযান চালক মানে বিশিংতে 495 কেজি সিদ্দিক রান লম লাইখা আম্বাসা থানানি পুলিশ ও মালখুংনি নাম্বার উখা HR38S3645 তেই আম্বাসা থানানি অসি অনুপম দাস শাখা অবন রুগুই ও সিদ্ধি রমজা মানো দুই NDPS নি কাইসা মামলা না যা খাতেই ও সিদ্ধি রগ্নি বাজার মূল্য উঙ্গি মানু 50 লাখ নেই জন তিনি সাবেক নারিখা গতকাল রাত্র 12টা নাগাদ একটা খবর পাই আগরতলা থেকে আম্বাসা অভিমুখী একটা গাড়ি আসছিল বহিরাজ্যের উদ্দেশ্যে তার গাড়ি নাম্বার হচ্ছে HR38S3645 কন্টেনার ট্রাক আমাদের নাকা পয়েন্টে চেকিংয়ের সময় ওই গাড়ির মধ্যে হিডেন চেম্বার পাই তারপর আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে এটা ব্রোকেন ওপেন করে তার থেকে আমরা মোট অনুমান 495 কেজি গাঁজা উদ্ধার করি আমরা গাড়ি এবং গাঁজা সিজ করে নিয়ে আসি একটা এই গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি NDPS অ্যাক্ট দিয়ে এবং মামলার তদন্ত চলছে আর যে উদ্ধারকৃত গাঁজার মূল্য মার্কেটে অনুমান 50 লাখ টাকার মতো